দেখো আজকে আমরা করবো ওয়েজেস শিট, ক্লিয়ার? কিছু আর ডেমোটেক্স নিলাম, ওয়েজেস আর স্যালারি ডিফারেন্ট কি দুইটাই ধরতে পারলে আমরা এক বলতে পারি এক দিক থেকে। এটা হচ্ছে পারিশ্রমিক, স্যালারিটাও পারিশ্রমিক, ওয়েজেসটাও পারিশ্রমিক। স্যালারি মানে হচ্ছে বেতন, ওয়েজেস মানে মজুরি। বেতন হচ্ছে কি যেটা মাসে দেওয়া হয়, মাস শেষে দেওয়া হয়, মজুরি কি দিন শেষে, ঘন্টা শেষে, সপ্তাহ শেষে, এটা আলাদা ডেফিনিশন আছে। এটা হচ্ছে কি যেটা তোমার মানসিক শ্রম সেটা হলো বেতন, কায়িক শ্রম সেটা হলো মজুরি। তুমি যে বিশেষ করে বদলিরা বলি না আমরা আমাদের গ্রামে, তারপর লেবার বলি না, ওরা কি কায়িক শ্রম দেয় না? ওদের কিন্তু এত বলা হয় না, ওদেরকে হয় দিন শেষে দিতে হবে নয় ঘন্টা শেষে দিতে হবে, ও দিন শেষ না, কারণ ওদের কাজ ছোট। এটা আমি বই পড়ি, যারা ব্যবসা করি বা বিশেষ করে কমার্স যারা, তারা বলতে বেতন আর মজুরি ডিফারেন্টটা কি, এটা পার্সোনালিটি আসছে। বেতন হচ্ছে কি মানসিক শ্রম, যেখানে আমার কি থাকে কোনো হাত কায়িক শ্রম লাগে না, কায়িক শ্রম লাগে না, সেটা হচ্ছে কি বেতন, এটা পাওয়া যায় মাস শেষে, ওকে? আর যেটা সেটা হচ্ছে কি মাসে বলতে পারো বা ছয় মাসে বলতে পারো বা সপ্তাহে বলতে পারো, একটা দিন শেষে একই কাজ পাবো তুমি রিপিট করবা। কিন্তু শ্রম যেটা হচ্ছে কায়িক শ্রম রিপিট করো না, এক জায়গায় একটা কাজ, সেখানে আমার কি গায়ের জোর লাগে, এখানে মানুষের শ্রম না, গায়ের জোর হচ্ছে আমার মেন, সেটা হচ্ছে কি মজুরি। মজুরি ঘন্টা শেষে, দিন শেষে, সপ্তাহ সবাই চলে সপ্তাহ শেষে, সেটা মাস যায় না, মাসের বেতন হয়ে যাবে, তাদের চুক্তি, তাদের চুক্তি হয়ে গেল মাস নেমে এক কেজ বারো করবা, ঠিক আছে? এই ওয়েস শিটটা আমরা এখানে করবো। অ্যাডগুলো কোথা থেকে আসতেছে? সর্বনাশ, অ্যাড ঢুকে গেছে, ওকে? আমরা কী করি, সব সেট করে ডেমোটেক্স নিলাম, সবাই ওয়ার্কার, সবাই শ্রমিক, র্যাপটেক্স বোল্ড অ্যান্ড মিডল, ওকে? আমরা এখন ওয়ার্কিং আওয়ার এর সেন্টার রাখি, বলতেছি ওয়ার্কিং আওয়ার বাংলাদেশ ইন্টারন্যাশনাল হচ্ছে ওয়ার্কিং আওয়ার কত ঘন্টা? আট ঘন্টা ইন্টারন্যাশনাল, কিন্তু আমাদের খাটা অনেকক্ষণ। এর ব্যয়টা হচ্ছে কি ওভার টাইম। ওয়ার্কিং আওয়ার কত ঘন্টা? পৃথিবীর সব জায়গায় আট ঘন্টা, কিন্তু আমাদের খাটা অনেকক্ষণ, ওভার টাইম দেয় না, এক হচ্ছে এটা। আর প্রত্যেক ঘন্টা কত করে দিবে? নর্মাল আওয়ার বা পার আওয়ার, পার আওয়ার কত করে দিবে বলতো? একশো টাকা ধরলাম। আর ওভারের জন্য ওভার টাইম আওয়ার, ওভার টাইম আওয়ার এত বেশি দিবে না, একশো চল্লিশ, ঠিক আছে, ওকে ফাইন। এটা আমরা এখন করবো, ঠিক আছে, কারণ তোমাদের যেটা করা আছে এটা ডিফারেন্ট, এটা বাসা করে ফেলবা, এটা 30 টাকা 60 টাকা দেওয়া, ঠিক আছে, ওকে ফাইন। এবার ওয়ার্কিং আওয়ার যেমন সারোয়াস, এগুলো 12 ঘন্টা, এগুলো 15 ঘন্টা, এগুলো 16 ঘন্টা, এটা ডেমো দেখাচ্ছি বুঝ জন্য, এগুলো 18 ঘন্টা, এগুলো 6 ঘন্টা, এগুলো 3 ঘন্টা পালাই গেছে কাজ না করে, ঠিক আছে, ওকে? এ হলো 7 ঘন্টা, এ 9 ঘন্টা, পিছনে কথা হচ্ছে, কথা বলে এখানে নিয়ে আসবো, এ হচ্ছে 9 ঘন্টা, এ হচ্ছে 14 ঘন্টা, ওকে? নর্মালি সে যেমন সারোয়ার আজকে দিনে করলো কত ঘন্টা? 12 ঘন্টা, তাহলে নর্মাল কত? 8 ঘন্টা, বাকিটা হচ্ছে ওভার টাইম। সূত্র দিয়ে বের করো, সূত্র কেন ইউজ করবো? সূত্রের জন্য বাকির জন্য না বের করতে হয়, ইফ দিয়ে, সেটা খুবই সহজ। দেখো এখানে বলছি কি, আমরা শুধু লিখছি ওভার টাইম, একই সূত্র, ইফ যদি নর্মাল আওয়ার 8 ঘন্টা থেকে বড় হয় 8 ঘন্টা বাদ যাবে, না হলে যাবে না। যেমন ধরো আমি যখন বের করি ইকুয়াল ইফ ব্রেকেট ওয়ার্কিং আওয়ার যদি বড় হয় ক থেকে, 8 থেকে, তাহলে 8 ঘন্টা এ থেকে, মানে ওর কেন থেকে 8 ঘন্টা বাদ যাবে, বাদ দিয়ে যাই থাকবে তাই হলো কি ওভার টাইম। এখন কারো যদি 7 ঘন্টা যদি থাকে তখন যখন 0 পায়, তখন যখন কি পায়? 0 পায়। এটা বোঝা কি বুঝলাম, ডে টু মানে কে ওয়ার্কিং আওয়ার যদি 8 ঘন্টা থেকে বড় হয়, 8 ঘন্টা থেকে বড় হয় তাহলে এখানে সমান দাও, তাও ভালো হবে, বড় হওয়ার 8 ঘন্টা অথবা 8 ঘন্টা রাখি, মানে 9 রূপে, কারণ ইকুয়ালি কী হয়ে যাবে, তার বড় 8 থেকে ধরবে, 8 থেকে না, 8-এ বড় মানে 9, 10, 11, 12 ধরবে, 8 ধরবে না, ওকে? 8 থেকে বড় হলে 8 বাদ যাবে, 8 বাদ দিয়ে যাই থাকবে তাই ওভার টাইম। কারো যদি 8-এর কম থাকে তখন তো ফলস দেখাবে, এই জন্য ফলস যেন না দেখছে জন্য 0 বলে দিতে হবে, এন্টার। তাহলে কত ঘন্টা? 4 ঘন্টা, কী হবে? 8-এ আর 4-এ কত হয়? 12। এবার সবার বের হয়ে যাবে, দেখো এদের জিও যখন 8 ঘন্টা কম, ওকে? পেমেন্ট এ খুবই চমৎকার, ইকুয়াল ইফ বলে দিতে হবে, দেখো ব্রেকেট ওভার টাইম যদি বড় হয়, যে আমি দেখি এখানে ওভার টাইম যদি বড় হয় কত, 0 থেকে, দেখো ওভার টাইম 0 থেকে বড় হয়, ওভার টাইম 60 টাকা করে, তো আমি এটা করি এখানে, ওভার টাইম যদি বড় হয় কত থেকে কত? 0 থেকে, ওভার টাইম 1 ঘন্টা তো হবে, 2 ঘন্টা তো হবে, 0 থেকে বড় মানে কত ঘন্টা? 1 ঘন্টা, আমি তো ইকুয়াল তো দিই নাই, কারণ 0 কোনো ঘন্টাই নেই, আমি 0 ইকুয়াল দিচ্ছি কি যে বাবা 0 ধরতে হবে, ধরে নেই, তাই যেহেতু মানে কি 1-এর বড়, 0-এর বড়, 0-এর বড় কত? 1 না,
এক থেকে ধরবে এক ঘন্টা দুই ঘন্টা যাই থাকুক যে লেখা আছে কমা ওভারটাইম প্রতি ঘন্টা কত করে ইনটু 140 টাকা আচ্ছা ওভারটাইম তো টাকা পাবে সাথে কি পাবে নরমাল 8 ঘন্টা পাবে না এ প্লাস ওই 8 ঘন্টা দাম কত করে 100 টাকা কয় ঘন্টা এটা 8 ঘন্টা এবারে করতে হবে সূত্রটা হচ্ছে এভাবে আগে পড়া করা যাবে না আচ্ছা এটা হচ্ছে কাজের জন্য যাদের নরমাল 8 ঘন্টা আছে ওভারটাইম তার জন্য এই সূত্র কিন্তু যাদের কি নাই ওভারটাইম নেই তাদের কি হবে তারা তো এটা কাজ করবে না কারণ তার তো ওভারটাইম নাই তাহলে তাদের কি করতে হবে নরমাল আওয়ার প্রতি ঘন্টা কত করে 100 টাকা যাই থাকুক কত করে ধরবে 100 D2 মানে কি ওয়ার্কিং আওয়ার ঘর এখানে যাই থাকবে তাই এটা ধরবে ওকে এদের ওভারটাইম দুইটা আছে এটা শুধু এটা ধরবে বাট এখানে যখন আসবে তখন এটা পাবে না কারণ ওভারটাইমটা নাই ওভারটাইম নাই তখন সে কি করবে তখন শুধু ধরবে সে এই সূত্র ব্রেক দেন এন্টার বের হয়ে গেল 1360 সবার ক্লিক করো সবার টাকা সুন্দরভাবে বের হয়ে গেছে তুমি কনফিউজ 1360 কি হবে হ্যাঁ তাহলে তুমি আলাদা করে করো আট ঘন্টা হচ্ছে কত করে ইকুয়াল আট ঘন্টা কত বলতো 100 টাকা না তাহলে 800 টাকা তাই না ইকুয়াল বাই 4 ঘন্টা কত করে 4 ইনটু কত 140 না ওকে তাহলে টোটাল দেখো এটা হয় কিনা দেখো ইকুয়াল মানে এটা ভেঙে ভেঙে করতেছি আমরা সাম ব্রেকেট এই দুইটা ক্লিয়ার সেই করে দিচ্ছে খুব সহজে ওকে এই হলো আমাদের ওয়ার্কিং সরি ওয়েজার শিট উপরে একটা ইনসিডি শিট নিব আমরা রো এখানে মার্জিন সেন্টার মিডল ওয়েজার শিট মানে মজুরি শিট ওকে এটাকে একটু বড় করি আমরা তারপর বড় করলাম বোল্ড ওকে এ হলো কি আমাদের ওয়েজার শিট ক্লিয়ার